গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তাসুমিনি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে তো চলো কথা না বাড়িয়ে ঝটপট করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি বানিয়ে নেব একদম ইজি আর একদম দু থেকে তিন মিনিটের মধ্যে একটা ব্রেকফাস্ট রেসিপি একদমই তোমরা ঠিকই ভেবেছো আজকে আমি বানিয়ে নেব ওটস দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি একদম যেটা বানাতে জাস্ট দু মিনিট সময় লাগবে আর তার পাশাপাশি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে বাইরে তো ভাবলাম একটু ঝটপট করে খিচুড়ি রান্না করি কিন্তু খিচুড়ি রান্না করার পর দেখছি কাহিনীটাই অন্যরকম তো কী কাহিনী হলো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দেখো আজকে আমি একদম সোজা রান্না বান্না থেকে শুরু করছি আজকের ব্লগটা কারণ সকালে ক্লিপ নেওয়া হয়নি তার কারণ পাখির শরীরটা একটু খারাপ একটু খারাপ মানে গত এক দিন হলো সোনাপাকে একটু শরীরটা খারাপ একটু জ্বর জ্বর মতো একটু বমি করছে তো একটু ওষুধ খাওয়ানোর পর এখন মোটামুটি একটু কম আছে তো আশা করা যায় খুব তাড়াতাড়ি সোনা পাখি আবারও সুস্থ হয়ে যাবে তো দেখো আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু ওটস টেস্ট করব ওটস আমি বানাচ্ছি আজকে ফার্স্ট টাইম তো দেখো প্রথমে আমি ওটস নিয়ে নিয়েছি এখানে আর এদিকে আমি দুধটা একদম গরম গরম মানে দুধটা ভালো করে জাল করে নিয়েছি নেওয়ার পরে দেখো এখানে ওটসটা আমি বাটিদের মধ্যে নিয়ে নিয়েছি আসলে প্রথম দিন পরিমাণ আমি ভেবেছিলাম এইটুকু কিন্তু এটা দুধটা দেওয়ার পর পরিমাণটা দ্বিগুণ হয়ে যায় আসলে তোমরা যতটুকু নেবে দুধ দেওয়ার পর পরিমাণটা দ্বিগুণ হয়ে যায় ওটস বেড়ে যায় তো দেখো আমি এখানে দুধটা দিয়ে নিলাম ভালো করে তো দুধটা আমি ভেবেছি যে এর বেশি দিলে আমি খেতে পারবো না কিন্তু তারপরে দেখছি না পুরো ওটসটা দেওয়ার পর পুরো শুকনো শুকনো হয়ে গেছে আবার তো এরপরে আমি আবারও একটু দুধ অ্যাড করে নিয়েছি তো আজকে আমি প্রথমবার ওটস খাচ্ছি কে কে আমার মতো এখনও ওটস ট্রাই করনি অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো দেখো আমি একটু দিয়ে দিলাম খেজুর আর উপর থেকে দিয়েছি একটু আমন্ড বাদাম তো তারপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দেব এখানে কোনো চিনি গুড় কিছু ইউজ করছি না একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য আমি দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ মতো একটু মধু ব্যাস এই হচ্ছে এর ভিতরে সব জিনিসপত্র আমার দেহাদেবী কমপ্লিট হয়ে গেলো তো আমি আর এক চামচ একটু মধু দিয়ে দেব এর মধ্যে চাইলে তোমরা কলা অ্যাড করতে পারো কিংবা কিশমিশ অ্যাড করতে পারো কেউ চাইলে দুধের জায়গায় টক দই দিয়েও খেতে পারো তো যার যার নিজের নিজের পার্সোনাল চয়েস এটা তো আমি বানিয়েছি এভাবেই কিন্তু আজকে ফার্স্ট টাইম ওটস আমি খাওয়ার পর আমার যেটা মনে হলো না ওটসটা সবাই হয়তো খেতে পারবে না সবার পছন্দ নাও হতে পারে তো উপর থেকে দেখো একটু চিয়া সিট দিলাম বাটির মধ্যে যেটা আমি রেডি করলাম সেটা আমি কি করলাম মিক্সিতে দিয়ে জাস্ট একটুখানি আমি এটাকে দেখো স্মুদি বানিয়ে নিলাম জাস্ট মিক্সির মধ্যে দিয়েছি দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে ব্যাস গ্লাসের মধ্যে এখানে সার্ভ করে নিয়েছি তো রেডি হয়ে গেছে স্মুদি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিয়া সিডের কয়েকটা দানা দিয়ে দিয়েছি তো দেখো আর হচ্ছে বেশি ঘন এটা তোমরা চাইলে একটু পাতলা করেও খেতে পারো কিংবা তোমরা চাইলে এভাবেও খেতে পারো আর সোনা পাখির জন্য আমি বানিয়েছি ম্যাগি এবার আমার সোনা পাখির রিয়াকশানটা জাস্ট দেখো জাস্ট খাবারটা বেড়েছে ওনার শরীরটা খারাপ সকালেই গোসলটা করিয়ে দিয়েছি আমি এবার হচ্ছে কি বমি হচ্ছে খাবার দেখেই না ওর বমি হচ্ছে সমস্যাটা হচ্ছে এটাই খেতে পাচ্ছে না মেয়েটা আমার কিছু দেখো মুখটা দেখো সকালে ঘুম থেকে উঠেছে মাথায় ভালো করে তেল দিয়ে গায়ে বেশ জ্বর ছিল তো আমি গোসলটা করিয়ে দিয়েছি এবার হচ্ছে দেখো ওই যে খাবার দেখেছে দেখার পরে ওর বমি তো আজকে পাখি যেহেতু শরীরটা খারাপ উল্টোপাল্টা যদি আমি মানে কিছু ঝাল ঝাল কিছু যদি রান্না করি ও খাবে না তো সে কারণে আজকে ভাবলাম যে খিচুড়ি রান্না করে ফেলি আর সকালে দেখলাম যে একটু বৃষ্টি হচ্ছে তারপর যেই না আমার খিচুড়ি রান্নাটা বসিয়ে দিলাম এদিকে ভাজিটা আমি কমপ্লিট করছি তারপরে দেখছি যে বাইরে ঝলমলে রোদ দুর্বার হয়েছে বলো এটা কি ভাবা যায় এটা কেমন হলো মানে ঠিক গরম গরম ওয়েদার হয়ে গেল তো গরমের মধ্যে এখন খিচুড়ি তো কিছু করার নেই বানিয়ে ফেলেছি যতক্ষণ তো দেখো দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে ঝটপট করে করে নিয়েছি একদম হালকা রান্না একদম অল্প মশলা দিয়ে চাল ডাল আলু জাস্ট এই সিম্পল তিনটে জিনিস দিয়ে আজকে খিচুড়ি বানিয়ে নিয়েছি আর তার পাশাপাশি ভাজা করেছি একটা তো সোনা পাখির খাওয়ার মোটেই রুচি নেই মোটেই এই যেটুকু গাল নাড়ল বাদবাকি অনেক কষ্ট করে আস্তে আস্তে পরে একটু খাইয়েছিলাম তারপরে হঠাৎ করে জ্বরটা একটু কমে যায় ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর জ্বরটা কমে যায় তারপরে আমার সোনা পাখি প্রচুর ঘেমে যাচ্ছিলো প্রচুর ঘাম বাড়া হচ্ছিল যে আমাটা খুলে ফেলেছে খুলে ফেলে এখন মেঝেতে বসে বসে এখন একটা পার্সেল এসেছিলো সেটার মধ্যে যেটা ছিল এই প্লাস্টিকটা যেটা ছিল সেটা বসে বসে এখন ওখানে বসে বসে ফাটাচ্ছে তারপরে চলে এলাম একদম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে সোনা পাখি পড়তে যাওয়ার আগে সোনা পাখিকে বললাম সোনা তুমি একটু খেয়ে নাও তো সোনা পাখি বলছে মাম্মা আজকে আমার পড়তে যেতে ভালো লাগছে না আমি আজকে পড়তে যাব না তো দেখো এখানে এতগুলো আমি বাটার ব্রেড করলাম তো সোনা পাখি হচ্ছে খাবো না মাম্মাম আমি খাবো না আমার ভালো লাগছে না তারপরে আবার সোনা পাখি সোনা পাখি শরীরটা হঠাৎ করে সুস্থ হওয়ার পর সোনা পাখি বলছে মাম্মা আমাকে একটু পড়তে দিয়ে আসবে আমার বাড়িতে ভালো লাগছে না বন্ধুদের সাথে একটু দেখা করি একটু অল্প করে আজকে পড়বো তা আমি ঠিক আছে চলো আমি বলে দেবো তোমাকে আজকে অল্প করে একটু পড়াবে তো সোনা পাখি আমার সঙ্গে অনেক ইয়ার কি করছে এখানে বলছে আমি এক্ষুনি চলে আসবো মাম্মা আমি এক্ষুনি চলে আসবো একটুখানি বন্ধুদের সঙ্গে দেখা করেই চলে আসবো তো আমি বলছি আচ্ছা বাবা ঠিক আছে তাই হবে তুমি চলো তো সোনা পাখিকে এখন আমি নিয়ে যাচ্ছি সোনা পাখি পড়তে যাচ্ছে সোনা পাখিকে পড়তে দিয়ে বাইরে দেখছি চাঁদটা বেশ অসাধারণ লাগছে আজকে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকে চাঁদটা বেশ সুন্দর উঠেছে অনেক ভালো লাগছে দেখতে তারপরে আমি ঘরে চলে এলাম আসার পর ভাবছি কি করি কি করি দু ঘন্টা কি করা যায় তো ভাবলাম মেহেন্দি আছে বসে বসে একটু মেহেন্দি ডিজাইন করি তো দেখো সিম্পল একটা ডিজাইন করেছি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারপরে যেটা হলো আর কি আমার সোনা পাখিটা বাড়ি চলে এলো আর আমি বসে বসে কি সুন্দর একটা মুভি দেখছিলাম জানো কিন্তু আমার এই সোনা পাখিটা আমাকে মুভি দেখতে দেবে না এই যে চিংড়ি মাছের মতো লাফিয়েই যাচ্ছে লাফিয়ে যাচ্ছে যতক্ষণ না আমি কার্টুন দিয়েছি ততক্ষণ এইভাবে গোল গোল খাটের মধ্যে ঘুরেছে আর এই চিংড়ি মাছের মতো ত্রিং ত্রিং করতেই চলেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কিছু যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকে